আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি চট জলদি ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো গাপি মাছের বেবি কালেকশন করা বা বাচ্চা ধরা। তো বাচ্চা ধরা তেমন কোনো কঠিন কাজ না। তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আমার, এইটা হচ্ছে রেডটেল প্লাটিনিয়াম গাপি ট্যাঙ্ক সেট আপ। এখানে মোটামুটি অলমোস্ট 6 পেয়ার রেডটেল প্লাটিনিয়াম আছে, বা ডাম্বো রেডটেল প্লাটিনিয়াম যেটাকে বলা হয়। এখানে যেই ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের হর্নট প্লান্টের একটা জাস্ট ঝোপ বানায় রাখা। এখানে আছে আরও কয়েকটা প্লান্ট, যেমন করিম্বোসা আছে, রোটেলা পিঙ্ক আছে, রোটেলা অ্যালিচি আছে, ইত্যাদি ইত্যাদি এখানে প্লান্ট। আর এদিকটা মোটামুটি ফাঁকা। আমি এখানে অক্সিজেন অফ করে রাখছি, এখানে অক্সিজেন আপাতত দিচ্ছি না, যেহেতু এরা বেবি দিবে। তো মোটামুটি আমার এই ট্যাঙ্কে অলমোস্ট প্রায় 500 লিটার পানি আছে, বা একটু কম বেশি হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এরা অনেক রেডটেল প্লাটিনিয়াম আছে, এগুলো সব অলমোস্ট লোড। আজকেও বাচ্চা দিয়েছে অনেক, গতকালকেও বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলো আমি ধরছি আলাদা এসে, আজকেও বাচ্চা ধরা দেখাবো। তো বাচ্চা ধরার জন্য মোটামুটি আমি এই নেটটা ব্যবহার করি। হ্যাঁ, এই নেটটা যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানেই পেয়ে যাবেন, হয়তো বা 15-20 টাকা বা 30 টাকা নিতে পারে এই নেটটা। এই নেটগুলোর ছিদ্রগুলো খুবই ছোট হয়, যার কারণে বাচ্চা ধরা খুবই সহজ হয়, বাচ্চা এই ফাঁকা দিয়ে বেরোয় যায় না। অন্যান্য নেটগুলোর ছিদ্র একটু বড় হয়, যার কারণে বাচ্চা বের হয়ে যায়। আর একটা নেট আছে ছোট গোল, ওইটা অনেক ভালো, এগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে। তো মোটামুটি এরা বাচ্চা দিলে বাচ্চাগুলো একটু হিডেন প্লেস খোঁজে, যেহেতু গাপ্পি মাছ নিজের বাচ্চাকে নিজেই খেয়ে ফেলে, যার কারণে বাচ্চাগুলো ট্রাই করে একটু লোকানোর বাবা মার থেকে। তো ওরা আমার এই যেই আমি ইয়েটা বানিয়ে রাখছি এখানে, এই যে আপনার হর্নটের যেই জায়গাটা, এই জায়গায় এসে ওরা লোকায়। তো এখানেই মোটামুটি আমি এখান থেকে ধরি প্রত্যেক দিন, আমি সকালে আর বিকালে বাচ্চা ধরি। এই যে এরা বেরোয় আসলে জাস্ট চিকনিটা দিয়ে এরকমভাবে বাচ্চাটা ধরে, আমি বাচ্চাটার জন্য এই যে ককশিটটা বানাইছি, এই ককশিটটাও হিউজ পরিমাণে বাচ্চা আছে, এই জায়গায় আমি জাস্ট এইভাবে ছেড়ে দিই। এই ছিল বাচ্চা ধরার সহজ একটি উপায়। এইভাবে আপনারা সাধারণত গাপ্পি মাছের বাচ্চা আমরা বলি যে আলাদা করে রাখাই বেটার, তাইলে বেশি পরিমাণে বাচ্চা পাওয়া যায়। এখানে আমার অলমোস্ট 2 পেয়ারের বাচ্চা আছে, মোটামুটি এখানে 100+ বাচ্চা আছে বলে আমার মনে হয়। এখানে অনেক বাচ্চা আছে, এই যে এই সাইজ, এই এখানে প্রায় আমার আনুমানিক প্রায় 30-40 লিটার পানি তো থাকার কথা বড় সাইজের ককশিটটা। তো এখানে আমি বাচ্চাগুলো রাখছি, এখানে অলমোস্ট আমি প্রায় 2-3 সপ্তাহ এখানে বাচ্চাগুলোকে স্টোর করে দেন আমি ওদের প্যারেন্টসদের সাথে দিয়ে দিতে পারি। তো এইটার আপডেট ভিডিওও দিব। তো এই যে সেই এই ট্যাঙ্ক থেকে আমি এখান থেকে ধরি বাচ্চাগুলো। বাচ্চাগুলো আপনারা খেয়াল করবেন যে সবসময় ওরা বেশি লোকানো জায়গাগুলোই থাকে, যেমন এই কোনার দিকে থাকবে বা ওই টাইপের কোনা, সবসময় কোনার দিকে ওরা লুকায়। আর যেখানে বেশি গাছপালা আছে, যেমন এই গাছটার ভিতরে লুকায় অনেক সময় আমার। হ্যাঁ, তারপরে এই যে এদের এই কোনা দিয়ে এখানে লুকায় থাকে, এখান থেকে আমি বাচ্চাগুলো কালেকশন করি। আর এদের খাবার হিসাবে দিচ্ছি আমি বাচ্চাদের খাবারটা, আমি এই যে মাইক্রোআর্মটা দিয়ে থাকি। তারপরে আমার একটা খাবার আছে এই যে এই খাবারটা, এটা হচ্ছে ব্র্যান্ড শ্রিম্প এবং স্পিরুলিনার মিক্স ট্যাবলেট, এটাকে আমি গুঁড়া করে খাওয়াই। আর স্পিরুলিনা আছে, স্পিরুলিনা ট্যাবলেটটাও গুঁড়া করে অনেক সময় খাওয়াই। তারপরে দেখা যায় যে ব্র্যান্ড শ্রিম্প আছে, আমার ডিক্যাপ আছে, হ্যাচেবল আছে, দুইটাই খাওয়াই। তো মোটামুটি আমি বাচ্চাগুলোকে এগুলো খাওয়াই। আর এছাড়া যাদের এই খাবারগুলো নাই বা নতুন মাছ চাষ শুরু করেছেন, তাদের কোনো সমস্যা নাই। আপনি নর্মাল বড় মাছকে যে খাবারগুলো দেন, যেমন অনেকে হয়তো বা দেশি মাছের এই খাবারটা খাওয়ায় তাদের গাপ্পি মাছকে, আমি জানি। তো এই খাবারটা আপনার চাইলে ব্লিন্ডার করে বা এমনি হাত দিয়ে গুঁড়া করে দিতে পারেন, এটাও খাই মাছে খুব ভালোভাবেই। তারপরে আপনার নর্মাল অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে যে খাবারগুলো কেনেন, অপটিমাম, তারপরে নোভা ইত্যাদি ইত্যাদি যে খাবারগুলো আছে, কোয়ালিটি গোল্ড, এগুলো আপনারা গুঁড়া করে দিতে পারেন, এগুলো বাচ্চা খাবে। তবে আমার মনে হয় যে যদি ব্র্যান্ড শিম্পের ডিক্যাপটা বা হ্যাচেবল ব্র্যান্ড শিম্প বা স্পিরুলিনা এইগুলো যদি খাওয়ান বা মাইক্রোআর্ম, খুবই দ্রুত মাছে গ্রোথ হয়। তো এই ছিল আজকে শর্ট চটজলডি ভিডিও। আর ও হ্যাঁ, আগের দিনের অ্যালবাইনোকের আপডেটটা দিই। আমার অ্যালবাইনোকই অলমোস্ট সবগুলোর পেটে ডিম চলে আসছে, এরা খুবই দ্রুত বাচ্চা দিবে বলে আমি আশা করছি। তো এই হচ্ছে আমার অ্যালবাইনোকের সেট আপ। তো অ্যালবাইনোকই বাচ্চা দিলে ওদেরও আমি বাচ্চা কীভাবে টেক কেয়ার করবো সেটা দেখাবো। আর বড় মাছের খাবার নিয়ে আমি আশা করি আগামীকালকে বা আগামী পরশু দিনে একটা ভিডিও ছেড়ে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং কিছুটা শিখতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।